গোবরডাঙ্গা পৌরসভার পৌরপতি হিসেবে শপথ গ্রহণ করলেন শঙ্কর দত্ত। উপপৌরপ্রধান হলেন তুষার কান্তি ঘোষ। বৃহস্পতিবার শপথ নেন তারা। গোবরডাঙ্গা পৌরসভার চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন 5 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থী শঙ্কর দত্ত। গোবরডাঙ্গা পৌরসভার মোট 17টি ওয়ার্ডের মধ্যে নির্বাচনে 15টি ওয়ার্ড তৃণমূল নিজেদের দখলে রাখে। বাকি 2টি ওয়ার্ডের মধ্যে 9 নম্বর ওয়ার্ড সিপিএম এবং 6 নম্বর ওয়ার্ড নির্দল জয়লাভ করে। বোর্ড গঠন করতে প্রয়োজন ছিল 9টি আসন, সেক্ষেত্রে 15টি ওয়ার্ড তৃণমূলের দখলে থাকায় একক সংখ্যাগরিষ্ঠতায় গোবরডাঙ্গা পুর বোর্ড গঠন করল তৃণমূল। বৃহস্পতিবার গোবরডাঙ্গা পৌরসভার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ অনুষ্ঠান থেকে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও এসডিওর প্রতিনিধির উপস্থিতিতে চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শঙ্কর দত্ত এবং ভাইস চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন প্রাক্তন পৌর প্রশাসক তুষার কান্তি ঘোষ। এদিন শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নবনিযুক্ত পুরপ্রধান জানিয়েছেন, সবার আগে ধন্যবাদ জানাই গোবরডাঙ্গার পৌরবাসীকে, পাশাপাশি ধন্যবাদ জানাই আমার দলের দলীয় নেতৃত্বদের। দেখুন, আজকে তো সত্যি খুব ভালো লাগার, আমি প্রথমে কৃতজ্ঞতা জানাই আমার দলনেত্রী স্বপ্নের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং গোবরডাঙ্গার সর্বস্তরের মানুষ এবং যে ওয়ার্ডের থেকে আমি নির্বাচিত হয়েছি বিশেষত তাদেরকে, সেই সঙ্গে আমার সমস্ত নবনির্বাচিত কাউন্সিলার্স যারা আজকে আমাকে নির্বাচিত করেছেন সবাইকে আমি আমার অন্তরের শ্রদ্ধা অভিনন্দন ভালোবাসা জানাই। তিনি আরো বলেন, আজ থেকে আমি সবার কাউন্সিলর, সকলের পৌরপ্রধান, আগামী দিনের গোবরডাঙ্গা পৌরসভার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করব। গোবরডাঙ্গার মানুষের জন্য কাজ করাটাই হচ্ছে মমতা ব্যানার্জির একমাত্র লক্ষ্য, সেইটাকেই অনুকরণ করে মানুষের জন্য কাজ করব, গোবরডাঙ্গার উন্নয়নকে এগিয়ে নিয়ে যাব, গোবরডাঙ্গার শান্তি শৃঙ্খলা, মানুষের জন্য প্রয়োজনীয় যে সমস্ত পরিষেবা আছে সেগুলোকে যাতে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় সেই লক্ষ্য নিয়ে কাজ করব। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, গোবরডাঙ্গা।